Hallabol. 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 Manushir shathe Hallabol. Manushir paashe Hallabol. 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 Nirpekkhotar dikha. Nirbhikotar shikha. Nirpekkhotar dikha. Nirbhikotar shikha. Manushir bhalobasha niye poth chale Hallabol. 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 আপনারা দেখছেন হাল্লাবল, সঙ্গে রয়েছে পুনম। চোখ রাখবো সারাদিনে গুরুত্বপূর্ণ খবরে। সংবাদ শুরুর আগে এক নজরে শিরোনাম। চুক চুক লাগাও চুমুক, জন মন তর তাজা, আসলি চুর মজা এবার জমুক, ক্লান্তি করে দূর, স্বাস্থ্য ভরপুর, আমি রসে তুই তম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। আইপিএফটির বঞ্চভঙ্গের প্রতিবাদে বৃহস্পতিবার গৌরনগর বাজারে কৈলাসহর কুমারঘাট সড়ক অবরোধ করে আইপিএফটির কর্মীরা, যদিও দু ঘন্টা পর প্রশাসনের প্রতিশ্রুতি পেয়ে অবরোধ প্রত্যাহার করা হয়। সাব্রুমো বিলুনিয়া ভাঙ্গা পার্টি অফিস পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা মানিক সরকার। পার্টি অফিস ভেঙে পার্টি দুর্বল করা যায় না বললেন বিরোধী দলনেতা। ত্রিপুরা মহিলারা সচেতনতার দিক দিয়ে অনেক বেশি পিছিয়ে আছে, বৃহস্পতিবার এক অনুষ্ঠানে কথা বললেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা সুষমা শাহ। কল্যাণপুরে বাসে কোপড়াপাড়ায় বাজ পড়ে আহত দুজন। ২৬শে মে সারা দেশের সাথে রাজ্য বিশ্বাসঘাতক দিবস পালন করবে কংগ্রেস, সাংবাদিক সম্মেলনে জানালেন পিসিসি সভাপতি বীরজি সিনহা। এখন বিস্তারিত। আইপিএফটি কৈলাসহর গৌরনগর অঞ্চল কমিটির উদ্যোগে বৃহস্পতিবার গৌরনগর বাজারে এক যোগদান সভা হওয়ার কথা। যোগদান সভায় সিপিএম, বিজেপি এবং কংগ্রেস দল ত্যাগ করে দুই শতাধিক ভোটার আইপিএফটি দলে যোগ দেওয়ার কথা। সভা শুরু হওয়ার ঘণ্টা খানেক আগে কিছু দুষ্কৃতিকারী আইপিএফটির মঞ্চ ভাঙচুর করে ফ্ল্যাগ ফেস্টো নিয়ে যায়। এরই প্রতিবাদে কৈলাসহর কুমারঘাট সড়ক অবরোধ করে আইপিএফটির কর্মীরা। অবরোধের নেতৃত্ব দিয়েছেন আইপিএফটির রাজ্য সভাপতি অনন্ত দেববর্মা। প্রায় দু ঘন্টা চলে অবরোধ ফলে রাস্তার উভয় দিকেই যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের প্রতিশ্রুতি পেয়ে অবরোধ প্রত্যাহার করেন আইপিএফটির কর্মীরা। অবরোধ প্রসঙ্গে আইপিএফটির রাজ্য সভাপতি অনন্ত দেববর্মা বলেন, গত পরশুদিন এই গৌরনগর বাজারে আমাদের গৌরনগর অঞ্চল কমিটির উদ্যোগে এখানে একটা জনসভা হবে। এই জনসভায় আপনি যেভাবে উপস্থিত থাকবেন বলে আমি আজকে সকালে আগরতলা থেকে আসছি। আসার পথে শুনলাম হঠাৎ করে বিজিবির লোক কিছু সংখ্যক এখানে আমাদের রাস্তায় যতগুলি ফ্ল্যাগ আছে এবং এখানে প্যান্ডেল করা ছিল, সুন্দরভাবে সাজানো আছিল, প্যান্ডেলগুলি সমস্ত বাস টাস ভেঙে প্যান্ডেলগুলি ভেঙে সব রাস্তার দিকে ফেলে দেয়। তার যতগুলি ফ্ল্যাগ আছে সব ফ্ল্যাগ তারা উদ্ধার করে নিয়ে গেছে। আর আমাদের যেইগুলি বড় বড় বক্স লাগানো আছিল, মাইক্রোফোন লাগানো আছিল এবং অন্য স্পিকার লাগানো আছিল, এইগুলি সব নিয়ে গেছে। হ্যাঁ, মাইকের কোনো শব্দই নেই এবং জিনিসপত্র মাইকের যতই মেশিনারি সবগুলি তারা উদ্ধার করে।
রাজ্য জুড়ে বিরোধী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিসগুলি ভাঙচুরের ঘটনায় ফের প্রতিবাদ জানিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। বৃহস্পতিবার দুপুরে সাপ্রুম সফরে গিয়ে প্রশাসনের ভুল জোজারে ভাঙা 18টি পার্টি অফিসের ধ্বংসাবশেষ ঘুরে দেখে এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধী দলনেতা। এদিন দুপুর দুটোয় সাপ্রুমে গিয়ে পৌঁছান মানিক সরকার। তার সফর সঙ্গে ছিলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিধায়ক বাদল চৌধুরী, বিধায়ক রতন ভৌমিক, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সিপিএম নেতা নারায়ণগড় প্রমুখ। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী যান ভেঙে দেওয়া সিপিএম এর মহকুমা অফিসে। সেখানে কিছুক্ষণ থেকে সবকিছুই সরে জমিনে পরিদর্শন করেন। এরপর মনুবাজার, কলাছড়া সহ যে 18টি পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে তা পরিদর্শন করেন মানিক সরকার। এদিন হাঁটা চলার মধ্যেই মহকুমা, জেলা এবং অঞ্চল স্তরের নেতাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন, যেভাবে পরিবর্তনের পর আক্রমণ নেমে আসছে তা ভালো না, লক্ষণটা তেমন ভালো দেখাচ্ছে না। তিনি বলেছেন, পার্টি অফিস ভেঙে পার্টিকে যদি দুর্বল করার কৌশল হয় তাহলে এটা ভুল কৌশল। তিনি অভিযোগ আনেন, ভয় দেখানো হচ্ছে, আক্রমণ, দৈহিক আক্রমণ, খুন করা হচ্ছে। তিনি সকলকে ধৈর্য ধরতে অনুরোধ জানিয়েছেন। ভালো না, লক্ষণটা ভালো না, যাই হোক আপনাদের কাছে আবেদন করুন। হ্যাঁ, আমাদের যে পার্টি মার্কসবাদী কমিউনিস্ট পার্টি, আপনাদেরই পার্টি, কেমন এই পার্টির বড় করছেন আপনারাই, কাজে তাকে দুর্বল করার এটা যদি কৌশল হয় এটা ভুল কৌশল। আদর্শের লড়াই, নীতির লড়াই, কর্মসূচির লড়াই, সেই আদর্শ, নীতি এবং কর্মসূচির ভিত্তিতে লড়াই হোক, এটা সুস্থ প্রতিযোগিতা। এই ভাঙাচোরাটা ভয় দেখাইতেছে, আক্রমণ করতেছে, দৈহিক নির্যাতন দিতেছে, এর মধ্যে আমাদের দুইটা ছেলেরও খুন করে ফেলেছে, একটা শান্তির বাজারে আর একটা হইলো আপনার অমরপুরে, একটা ট্রাইব্যাল ছেলে, একটা বাঙালি ছেলে। এগুলি হওয়া উচিত না, মা বন্ধুর উপর অত্যাচার হয়েছে, বন্ধ হওয়া দরকার। তাই আমি আপনাদের কমু একটু ধীর স্থিরভাবে একটু ধৈর্য ধরতে হইব, কেমন না, সবাই মিলেই কিন্তু অবস্থার থেকে একটু আস্তে আস্তে ঘুরে দাঁড়াই। এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রী দলের নেতৃত্বদের নিয়ে যান বিলোনিয়ায়। সেখানে পার্টির মহকুমা অফিসের ধ্বংসাবশেষগুলি ঘুরে দেখেন। সেখানেও দলীয় নেতৃত্বের প্রতি মানিক সরকার ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। সাপ্রুম প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবল। যে সমস্ত ই রিক্সাগুলি ভারত সরকার অনুমোদিত স্বীকৃত কোম্পানিগুলি পরীক্ষিত নয় সেগুলির বিরুদ্ধে অভিযান জারি রাখবে পরিবহন দপ্তর। মোটর ভেহিকেল আইন অনুযায়ী যে সমস্ত ডিলাররা অবৈধভাবে ই রিক্সা বিক্রি করছে তাও বন্ধ করতে অভিযানে নামবে পরিবহন দপ্তর, জানালেন পরিবহন দপ্তরের যুগ্ম কমিশনার অসীম সাহা। যে সমস্ত ই রিক্সাগুলি ভারত সরকার অনুমোদিত স্বীকৃত কোম্পানিগুলোর পরীক্ষিত নয় সেগুলোকে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার প্রয়াস চালাচ্ছে রাজ্য পরিবহন দপ্তর। মোটর ভেহিকেল আইন অনুযায়ী এবং হাইকোর্টের রায় মেনে পরিবহন দপ্তর যখন মাঠে নেমেছে তখন কিছু অসাধু ব্যবসায়ী এর বিরুদ্ধে গিয়ে প্রশাসন এবং উচ্চ আদালতের আদেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধভাবে কোনো প্রকার স্বীকৃতি কোম্পানির অনুমোদন ছাড়াই ই রিক্সা বিক্রি করে চলছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি উত্তর জেলার ধর্মনগরে এই অভিযোগ আসতেই ময়দানে নামে পরিবহন দপ্তর, কিন্তু মোটর ভেহিকেল অফিসাররা এই অভিযানে নেমে নিগ্রহের শিকার হন। ঘটনার বিবরণে প্রকাশ, চলতি মাসের 11 তারিখ অবৈধ ই রিক্সা বিক্রি বন্ধ করতে প্রশাসন মাঠে নামে। উত্তর জেলার ধর্মনগরের জয়রাম স্টিল ফেব্রিকেশন অ্যান্ড ই রিক্সা ম্যানুফ্যাকচার নামে এক দোকানে অভিযান চালায় পরিবহন দপ্তরের মোটর ভেহিকেল অফিসাররা। তদন্তকারীরা দোকান মালিককে এই ব্যবসার বৈধ কাগজপত্র দেখাতে বললে দোকান মালিক কিছুই দেখাতে পারেনি, পাশাপাশি ভারত সরকার অনুমোদিত কোনো বৈধ লাইসেন্সও দেখাতে পারেনি জয়রাম স্টিল ফেব্রিকেশন অ্যান্ড ই রিক্সা ম্যানুফ্যাকচার দোকানের মালিক। বরং মোটর ভেহিকেল অফিসারদের সঙ্গে ওই দোকান মালিক দুর্ব্যবহার করেন। এই ব্যাপারে পরিবহন দপ্তরের যুগ্ম কমিশনার অসীম সাহা জানান, যারা আইন ভঙ্গ করবে এবং অবৈধভাবে ই রিক্সা বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ধর্মনগরের জয়রাম ফেব্রিকেশন অ্যান্ড ই রিক্সা ম্যানুফ্যাকচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনার। 11 তারিখ এই মাসের 11 তারিখ এটা জানার জন্য এটা ওই দোকানে ইন্সপেকশনে যান। ইন্সপেকশনে যাওয়ার পরে ওনার কাছ থেকে কাগজপত্র দেখতে চেয়েছিলেন আমাদের সিনিয়র এমপি, কিন্তু উনি খুব দুর্ব্যবহার করেছেন ওনাদের সঙ্গে, খুব দুর্ব্যবহার করেছেন, তার ফলে
এই আমাদের এটার উদ্দেশ্যটা একটাই ছিল যে অনারেবল হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছে যে ই রিক্সার বিক্রি এবং চলা ইলিগেল যেগুলো এগুলি ইমিডিয়েট বন্ধ করতে বলা হয়েছে, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, সেটারই অঙ্গ হিসাবে কিন্তু আমরা বলি আমাদের যে এমডিএ সাহেব গিয়েছিলেন ইন্সপেকশন করতে, একটা স্পেসিফিক ইনফরমেশন ছিল ওখান থেকে নাকি বিক্রি হবে, এটা কনফার্ম করার জন্য উনি গিয়েছিলেন। কিন্তু ওনার সঙ্গে খুব বাজে বিহেভ করা হয়েছে, ওনাদের সঙ্গে পুলিশ ছিল, ওনার সঙ্গে বাজে এলিগেশনও আনা হয়েছে, ওনারা নাকি টাকা চেয়েছেন, মানে যেটা সর্বপ্রথম মিথ্যা, কেননা এখানে পুলিশের লোক ছিল, ইয়ে ছিল, আমাদের লোক ছিল, অনেক লোক ছিল, তো এই ধরনের এলিগেশন আনার কোনো যুক্তি ছিল না। যাই হোক, আমার আমাদের যে অভিযান আমরা অব্যাহত রাখবো, ইলিগালি রিক্সা যত ইনকম রাস্তা থেকে আমরা লিগালাইজ না করতে পারবো এটা উঠানোর প্রয়াস আমরা অব্যাহত রাখবো, যেহেতু অনারেবল কোর্ট আমাদের স্পেসিফিক নির্দেশ দিয়ে দিয়েছে। তো সেই হিসাবে আমাদের ডিপার্টমেন্টও সঙ্গে সঙ্গেই কমিটি করেছে, সব ডিস্ট্রিক্টের জন্য কমিটি করেছে, আমাদের জন্য আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টের জন্য কমিটি করেছে এবং অন্য ডিস্ট্রিক্টের জন্য। বোলাবাহুল্য রাজ্যে বহু অবৈধ ই রিক্সা বিক্রেতা কোনো প্রকার বৈধতা ছাড়াই অবাধে ই রিক্সা বিক্রি করে চলছে। অসীম সাহা এদিন সাফ জানিয়ে দেন, এই বেআইনি ব্যবসায়ীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জন্য আইনি ব্যবস্থা করতে যাচ্ছি, আমরা ইতিমধ্যে আমাদের ডিপিউ সাহেব ওনাকে সহজ করেছেন যে যদি আপনি যদি বিক্রি করেন, উনি বলেছেন আপনি বিক্রি করেন, ঠিক আছে, আপনি যদি বিক্রি করেন আপনার যে কাগজপত্র আছে মানে বিলের যে ডকুমেন্ট আছে ডকুমেন্টগুলো নিয়ে আসুন, নিয়ে আসলে আমরা যদি আপনার যদি বিল বিক্রি করতে চান বিক্রি করতে পারেন, নিশ্চয়ই বিক্রি করবেন, আমাদের অসুবিধা নেই। কিন্তু অনারেবল হাইকোর্টের যে এখানে অর্ডার আছে যে এখনও কোনো ই রিক্সা বিক্রি করা যাবে না ইলিগেলি, বা যেগুলি ইলিগেল রাস্তায় আছে এগুলিকে উঠিয়ে নেওয়া, তো এখানে তো নতুন করে এখন বিক্রি করা মানে অনারেবল হাইকোর্টের অর্ডারটাকে ইচ্ছাকৃতভাবে অবমাননা করা, এটা আমরা হতে দেবো। এদিকে বহিরাজ্যের এক ব্যবসায়ী কনিষ্ক সিনহার বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে যুগ্ম কমিশনার অসীম সাহা পূর্ব থানায় মামলা দায়ের করেছেন। এই মামলা করা হয়েছে এই কারণে কনিষ্ক সিনহা বহিরাজ্য থেকে এসে অনুমোদনের জন্য ক্রমাগত চাপ দিয়ে থাকে পরিবহন দপ্তরের উপর, যদিও পরিবহন দপ্তরের যুগ্ম কমিশনার অসীম সাহা মুখ খুলতে নারাজ এই ব্যাপারে। চোখ পূর্ব থানাও পূর্ব থানাতে একটা অভিযোগ দায়ের করা হয়েছে লোক যিনি ই রিক্সার ব্যাপারে অনেক ধরনের ক্লেম করে থাকেন, ইলিগেল ক্লেম মনে হয় আমাদের, আমরা জানিয়েছি কী নাম ওনার, ওনার নাম এটা না বলে ভালো। তবে রাজ্য পরিবহন দপ্তর এই অভিযান জারি রাখুক এবং অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, এটাই চাইছেন বৈধ ই রিক্সা ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। 26 মে মোদী সরকারের চতুর্থ বর্ষপূর্তি, আর এই বর্ষপূর্তিতে কংগ্রেস দল গোটা দেশে বিশ্বাসঘাতক দিবস হিসেবে পালন করবে। রাজ্য এদিন সকাল 11টায় হবে বিশ্বাসঘাতক র্যালি। বৃহস্পতিবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। 26 মে মোদী সরকারের চতুর্থ বর্ষপূর্তি, আর সেদিন গোটা দেশে কংগ্রেস দল বিশ্বাসঘাতক দিবস পালনের কর্মসূচি হাতে নিয়েছে। রাজ্যে হবে বিশ্বাসঘাতক দিবস, এদিন রাজধানীর রাজপথ মিছিল করবে কংগ্রেস দল। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন দলের রাজ্য সভাপতি বীরজিৎ সিনহা। তিনি জানিয়েছেন বেশ কয়েকটি ইস্যুকে সামনে রেখে এই আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে হাইকমান্ড। এর মধ্যে 2014 লোকসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এর মধ্যে যেগুলি পূরণ হয়নি তা নিয়ে আন্দোলনে নামবে কংগ্রেস। উল্লেখযোগ্যগুলি হচ্ছে মোদীর প্রতিশ্রুতি মতো কালো টাকা ফিরিয়ে আনা, বেকারদের বছরে 2 কোটি চাকুরির প্রতিশ্রুতি, পেট্রোপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি ইত্যাদি। বীরজিৎ সিনহা এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন তা পূরণ করা তো দূরের কথা, বরং বিশ্বাসঘাতকতা করা হয়েছে দেশবাসীর সাথে, তাই কর্মসূচির নাম বিশ্বাসঘাতক দিবস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিসিসি সভাপতি। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি নরেন্দ্র ভাই মোদী ও বিজেপি দিয়েছিল তারা কিছুই করতে পারেনি, দেশবাসীর সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে। সেই জন্য আমরা 26 তারিখ রাহুলের নেতৃত্বে, কংগ্রেস সভাপতি রাহুলের নেতৃত্বে সারা ভারতবর্ষের প্রত্যেকটা জেলা হেডকোয়ার্টারে
বিশ্বাসঘাতক দিবস আমরা পালন করতে যাচ্ছি। আগরতলা রাজধানী কংগ্রেস ভবনের থেকে আমরা মিছিল বের করবো 11টার সময়। এরপরে ত্রিপুরা বিভিন্ন জেলা হেডকোয়ার্টারে অনুরূপ বিক্ষোভ মিছিল করা হবে। 26 মে শনিবার সকাল 11টায় কংগ্রেস ভবন থেকে বের হবে বিশ্বাসঘাতক এক মিছিল। রাস্তার রাজপথ পরিক্রমা শেষে কংগ্রেস ভবনে এসে শেষ হবে। শুধু আগরতলাতেই নয়, বিভিন্ন জেলা এবং সদরেও হবে মিছিল। এদিকে গতকাল ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে যাওয়া শিক্ষামন্ত্রী রতনলাল নাথকে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর সামনে অপমান করায় এ নিয়েও সরব হয় কংগ্রেস। দলের মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিককে এদিন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এটা শুধু শিক্ষামন্ত্রীকেই নয়, গোটা রাজ্যকে রাজ্যবাসীকে অপমানিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর সুষ্ঠু তদন্ত করার জন্য তিনি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে দাবি জানিয়েছেন। ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রীকে ডায়াসে ডেকে নিয়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করে যখন উনি বক্তব্য শুরু করছিলেন তখন উনাকে আবার কর্তৃপক্ষের পক্ষ থেকে চিরকুট পাঠিয়ে বক্তব্য বন্ধ করার জন্য নির্দেশ দিয়ে ওই কনভোকেশন প্রোগ্রামের যে মান মর্যাদা মরিয়া এবং যা ভাব গাম্ভীর্যতা ছিল অনুষ্ঠানের সেটা উঠে গিয়েছিলেন। কংগ্রেস মনে করে সরকারের প্রতিনিধি, রাজ্য সরকারের প্রতিনিধি, রাজ্যের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ত্রিপুরা রাজ্যের সরকারের মন্ত্রী, শিক্ষামন্ত্রীর এই যে ঘটনা, এই যে হেনস্থা, এই যে অপমানজনক ঘটনা। এদের সাংবাদিক বৈঠকে সর্বভারতীয় যুব কংগ্রেস নেতা প্রদীপ কুমার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবল। অপমানজনক 11তম বেতন চুক্তির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে 30 মে সকাল 6টা থেকে 1 জুন সকাল 6টা পর্যন্ত 48 ঘন্টা দেশব্যাপী ব্যাংক ধর্মঘটে যাচ্ছে গোটা দেশের ব্যাংকের কর্মচারীদের 9টি সংগঠনের যৌথ মঞ্চ। এই ধর্মঘটকে সামনে রেখে বৃহস্পতিবার দেশের সবকটি রাজ্যের রাজধানীতে পৃথক পৃথকভাবে সাংবাদিক সম্মেলন করা হয়। এদিন আগরতলা প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান যৌথ মঞ্চের পক্ষে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের রাজ্য শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত। ব্যাংক কর্মচারীদের 10ম বেতন চুক্তির মেয়াদ গত বছরের 31 অক্টোবর শেষ হয়েছে। এরপর 21 বেতন চুক্তি অনুসারে ব্যাংক কর্মীদের বেতন বৃদ্ধির কথা, কিন্তু কেন্দ্র সরকার এই বিষয় নিয়ে শুরু থেকে তাল বাহানা করে আসছে বলে অভিযোগ উঠেছে। অবশেষে ব্যাংক কর্মচারীদের বিভিন্ন সংগঠনের জোরালো দাবির ভিত্তিতে গত 5ই মে ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে 21 বেতন চুক্তি নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই দ্বিপাক্ষিক বৈঠকে ব্যাংক কর্মচারীদের শতকরা 2% বেতন বৃদ্ধির প্রস্তাব নেওয়া হয়। দ্বিপাক্ষিক বৈঠকের এই সিদ্ধান্ত ব্যাংক কর্মচারীদের কাছে অপমানজনক ঠেকে ব্যাংকের কর্মচারীদের 9টি সংগঠন এ নিয়ে বৈঠকে বসে এই অপমানজনক সিদ্ধান্তের প্রতিবাদে আগামী 30 এবং 31 মে 48 ঘন্টা দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দেয়। এই ধর্মঘটকে সামনে রেখে বৃহস্পতিবার দেশের প্রতিটি প্রদেশ ব্যাংক কর্মীরা বিক্ষোভ ধর্ণা কর্মসূচি পালন করে। পরে বৃহস্পতিবার বিকেলে প্রতিটি প্রদেশেই ব্যাংক কর্মচারীদের সংগঠনগুলো সাংবাদিক সম্মেলন করে। সে মতো বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে ব্যাংক কর্মচারীদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে যৌথ মঞ্চের পক্ষে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের রাজ্য শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত জানিয়েছেন, আগামী 30 মে সকাল 6টা থেকে 1 জুন সকাল 6টা পর্যন্ত সারা দেশে ব্যাংক ধর্মঘট পালিত হবে। যদিও দুদিন ব্যাপী ধর্মঘট, কিন্তু এবার আমাদের প্রচারে আপনারা দেখতে পেয়েছেন সেটা 48 আওয়ার্স স্ট্রাইক। ইট মিন্স 30 তারিখ সকাল 6টা থেকে 1 তারিখ অর্থাৎ 1ই জুন 1লা জুন সকাল 6টা পর্যন্ত আমাদের স্ট্রাইক চলবে। এবং এই স্ট্রাইককে কেন আমরা স্ট্রাইক করতে যাচ্ছি তার বিস্তারিত আলোচনা আমাদের মধ্যে নেতৃত্ব রয়েছেন শ্রী সভামূলক মহোদয়, আমাদের মধ্যে রয়েছেন, উনি আমাদের বরিষ্ঠ লিডারশিপ, উনি আপনাদের সামনে বিস্তারিতভাবে বলবেন। এবং
সাংবাদিক সম্মেলনে শ্রী দত্ত জানিয়েছে, দেশব্যাপী 48 ঘন্টার ব্যাংক ধর্মঘটকে সামনে রেখে 16 মে থেকে গোটা দেশে বিভিন্ন কর্মসূচি পালিত হয়ে আছে। 28 মে কালো ব্যাচ ধারণ করা হবে, 29 মে কেন্দ্রীয় জমায়েত করা হবে। সাংবাদিক সম্মেলনে ব্যাংক কর্মচারী নেতা বিমান তালুকদার, কৌশল গুপ্তা, জহরলাল দে, স্বপন কুমার মোদক প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ব্যাংকের কর্মীদের 2% হারে বেতন বৃদ্ধি প্রস্তাব নিয়েছে। কেন্দ্রীয় সরকারের এই অপমানজনক সিদ্ধান্তের প্রতিবাদে 30 এবং 31 মে সারা দেশে 48 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংকের কর্মচারীদের 9টি সংগঠনের যৌথ মঞ্চ ন্যাশনাল কনফেডারেশন অব ব্যাংক এমপ্লয়িজ কমিটি। এই ধর্মঘটকে সামনে রেখে বৃহস্পতিবার দেশের সব রাজ্যে ব্যাংক কর্মীরা বিক্ষোভ ধর্ণা কর্মসূচি পালন করেন। রাজ্য এদিন মেলারমার্সিত স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ধর্ণা কর্মসূচি পালন করেন ন্যাশনাল কনফেডারেশন অব ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের রাজ্য কমিটির সদস্যরা। এদের সংশ্লিষ্ট সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার মোদক এই সংবাদ জানান। আমরা মনে করি যে আমাদেরকে অপমানজনক অসম্মানজনক অফার আমাদের দিয়েছে, তার জন্য আমাদের সারা ভারতবর্ষে ইউনাইটেড ফর আমার ব্যাংক ইউনিয়ন সারা ভারতবর্ষে আগামী 30 এবং 31 মে দুদিনের পরপর দুদিনে ব্যাংক 48 ঘন্টা ব্যাংক ধর্মঘটে ডাক দিয়েছে এবং সেই ব্যাংক ধর্মঘটকে সামনে রেখে আজকে সারা ভারতবর্ষে আমাদের ব্যাংকগুলোর সামনে বিক্ষোভ ধর্ণা হচ্ছে এবং আজকে সারা ভারতবর্ষের স্টেট ক্যাপিটালে 5টার পর আমাদের প্রেস কনফারেন্স হবে সারা ভারতবর্ষে একযোগে। আজকে আমাদেরও আজকে প্রেস ক্লাবে আমাদের 5:30 প্রেস মিটের আয়োজন করা হয়েছে, আমরা ওখানে আপনাদের কাছে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। এই নিয়ে আজকে আমাদের এই বিক্ষোভ। বাজপরে একই পরিবারে আহত দুই ঘটনা। বৃহস্পতিবার দুপুরে কল্যাণপুরের উপজাতি জনপদ পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজের বার্ষিক কোবরা এলাকায় জানা যায়, এদিন দুপুরে কল্যাণপুরে বিভিন্ন স্থানে বজ্র সহ বৃষ্টিপাত হয়। সে সময় বার্ষিক কোবরা এলাকার বাসিন্দা কৃষক কৃষ্ণধন দেববর্মার ঘরে হঠাৎ একটি বাজ পড়ে, এতে কৃষ্ণধন দেববর্মা ওনার স্ত্রী সাবিত্রী দেববর্মা আহত হয়। সঙ্গে সঙ্গে প্রতিবেশী আহতদের নিয়ে স্থানীয় হাসপাতালে গেলে সাবিত্রী দেববর্মাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও কৃষ্ণধন দেববর্মা হাসপাতালে চিকিৎসাধীন। সময় এখন ছোট্ট বিরতি, খবরে থাকুন, সঙ্গে থাকুন। স্বাগত বিরতির পর। গতানুগতিক পদ্ধতি ছেড়ে আসন্ন কমলপুর বইমেলাকে নতুন রূপ দেওয়ার উদ্যোগ নিল কমলপুর নগর পঞ্চায়েত। বৃহস্পতিবার কমলপুরের নজরুল ভবনে বইমেলার প্রস্তুতি কমিটি বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। এই প্রস্তুতি বৈঠকে পৌরোহিত্য করেন মন্ত্রী মনোজ কান্তি দে। আগামী জুন মাসের চতুর্থ সপ্তাহে 5 দিন ব্যাপী কমলপুর বইমেলা অনুষ্ঠিত হবে। এবছর কমলপুর বইমেলা 15তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এই বইমেলাকে সফল করে তুলতে বৃহস্পতিবার কমলপুরের নজরুল ভবনে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের খাদ্য, ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী মনোজ কান্তি দেব। এদিন প্রস্তুতি বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মনোজ কান্তি দেব বলেছেন, গতানুগতিক পদ্ধতি ছেড়ে আসন্ন 15তম কমলপুর বইমেলা নতুন রূপ পেতে চলেছে। এবারের বইমেলায় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানিয়েছে মন্ত্রী মনোজ কান্তি দেব। তিনি আরো জানিয়েছেন, কমলপুরের কোন বিশিষ্ট ব্যক্তি এই বইমেলার উদ্বোধন করবেন। আমরা
যদি 50 জন কর্মী না হয় কি আমরা সংগঠিত হই ১৫তম কমলপুরে বইমেলার প্রস্তুতি কমিটির বৈঠকে পৌরোহিত্য করেন মন্ত্রী মানুষ কান্তি দে। বৈঠকে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার পরিমল মজুমদার, বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত সিনহা, আইজিবি শ্যামল পাল প্রমুখ। এ বৈঠকে এক্সিকিউটিভ অফিসার পরিমল মজুমদারকে কনভেনার এবং সঞ্জয় দাসকে যুগ্ম কনভেনার করে ১৪টি সাব কমিটি গঠন করা হয়। কমলপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবল। কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় মডার্ন ফাঁদে পরিণত হয়েছে এডিসির সদর দপ্তর খুমুলুংস্থিত বিদ্যালয় পরিদর্শকের প্রধান অফিসটি। নির্মাণে চার বছরের মাথায় অফিস বাড়িটির বিশালাকার ফাটল দেখা দিল নির্বিকার কর্তৃপক্ষ। যে কোনো সময় ভেঙে পড়ে বড় অঘটন ঘটে যেতে পারে বলে মনে করছেন অফিসে কর্মরত কর্মচারীরা। বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি আজ পর্যন্ত। ব্যাপক দুর্নীতি আর কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় মরণ ফাঁদে পরিণত হয়েছে টিটিএএডিসির বিদ্যালয় পরিদর্শকের খুবুলংস্থিত প্রধান অফিসটি। প্রধান বিলিং ফেটে চৌচির বিশালাকার ফাটল দেখা দেওয়ায় যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই অফিস বাড়িটি, করতে পারে প্রাণহানি। টিটিএএডিসির সদর দপ্তর খুমুলুঙে গড়ে উঠেছিল বিদ্যালয় পরিদর্শকের নতুন ভবনটি। গত ২০১৪ সালের ৯ এপ্রিল খুব ঘটা করে তৎকালীন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মার হাত ধরে এই বিদ্যালয় পরিদর্শকের অফিস বাড়িটির যাত্রা শুরু হয়েছিল। কিন্তু যাত্রা শুরুর চার বছরের মাথায় এটি ফেটে চলছে। অফিসটির সামনে ছোঁয়া চকচকে হলেও পেছনে বিশালাকার ফাটল, যে কোনো সময় ভেঙে পড়ে অঘটন ঘটে যেতে পারে প্রাণহানির মতো ঘটনারও আশঙ্কা করছেন অফিসের কর্মীরা। অভিযোগ পাওয়া গেছে এই অফিস বাড়িটি যখন নির্মাণ হয়েছিল তখন কোনো প্রকার রড না দিয়ে করা হয়, সিমেন্টের পরিমাণ কম দিয়ে বালির ভাগ বেশি দিয়ে পুরো বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে, কিন্তু আজ বিশালাকার ফাটল দেখা দিয়েছে বলে অভিমত অফিসের কর্মচারীদের। বড় সড় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছেন অনেকে। অনেকে জানিয়েছেন নির্মাণ কাজের সময় টিটিএ এডিসির কর্তৃপক্ষ, শিক্ষা বিভাগ সকলকেই জানানো হয়েছিল, কিন্তু কেউ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। এর ফলে খুবুলুঙের বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়টি ভঙ্গুর দশায় পরিণত হয়েছে। পেছন দিক থেকে ফাটল বাড়তে থাকলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ হাতে নিচ্ছে না বলে অভিযোগ। সম্প্রতি লিখিতভাবে এডিসি প্রশাসনকে জানানো হয়েছে বিল্ডিংটি সংস্কারের জন্য, কিন্তু আজও হয়নি বলে অভিযোগ। প্রতিদিন অফিসের কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করছেন। বলা বাহুল্য, ত্রিপুরা ভূমিকম্প প্রবল জোনে অবস্থিত, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাহলে এর দায় কে নেবে? দাবি উঠেছে অবিলম্বে বিল্ডিংটির সংস্কার করার। এখন দেখার এডিসি প্রশাসন কবে নাগাদ এটি সংস্কার করে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল। স্বামীর অবৈধ সম্পর্কে বাধা দিতে গিয়ে স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী। স্ত্রীর অভিযোগে গ্রেপ্তার স্বামী ঘটনা বুধবার রাতে শ্রীনগর থানাধীন আনন্দনগর স্থিত ৫ নংপাড়া এলাকার অভিযুক্ত স্বামীর নাম বাসুদেব, ব্যাপারী, পেশায় ট্রাক চালক। ফের স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। স্ত্রীর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত স্বামী ঘটনা বুধবার রাতে শ্রীনগর থানাধীন আনন্দনগর স্থিত ৫ নংপাড়া এলাকায় অভিযুক্ত স্বামীর নাম বাসুদেব, ব্যাপারী, পেশায় ট্রাক চালক। স্বামীর অবৈধ সম্পর্কে বাধা দিতে গিয়ে দিনের পর দিন নির্যাতনের শিকার হচ্ছেন বলে জানিয়েছে স্ত্রী শিপ্রা শীল। ঘটনার বিবরণে গৃহবধূ শিপ্রা জানিয়েছে ওই এলাকার বাসিন্দা ট্রাক চালক বাসুদেব, ব্যাপারী ও শিপ্রা শীলের দীর্ঘ ১৫ বছরের সাংসারিক জীবন। ১৫ বছর আগে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর প্রথম ২ থেকে ৩ বছর তাদের স্বামী স্ত্রী সম্পর্ক ভালোই চলছিল। এরপর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে সে নবম শ্রেণীতে পড়াশোনা করছে। শিপ্রা জানিয়েছে মেয়েটির জন্মের কিছুদিন পর থেকে তার সাথে স্বামীর সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছিল। কোনো না কোনো অজুহাতে তার স্বামী তার উপর নির্যাতন করত। এরপর স্ত্রী এর কারণ খুঁজতে গিয়ে জানতে পারে অন্য মহিলাদের সাথে তার স্বামী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। অনেক সময় রাতে স্বামী বাড়িতে ফিরলে শিপ্রা দেবী লুকিয়ে দেখতে পেতেন ওনার স্বামী অন্য মহিলার সাথে কথায় মশগুল থাকত, আর তাতে বাধা দিতে গেলে
তার স্বামী তার উপর অত্যাচার করত। শিপ্রা দেবী তখন থেকে চেষ্টা করতেন স্বামীকে বোঝাতে, নজরে রাখতেন, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। পরন্তু তার উপর স্বামীর অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এরই মধ্যে তাদের একটি পুত্র সন্তানও জন্ম নেয়। বর্তমানে তার বয়স 2.5 বছর। একসময় শিপ্রা দেবী স্বামীর মোবাইল থেকে অভূত সম্পর্কে জড়িত মহিলার নম্বরটিও লুকিয়ে সংগ্রহ করেন, কিন্তু ওই মহিলার হদিস তিনি পাননি এখনো। তিনি আরো জানিয়েছেন, কিছুদিন আগেও প্রতিবেশীদের স্বামীর অবৈধ সম্পর্ক সহ তার অত্যাচারের ঘটনা জানালে এবং শ্রীনগর থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানালে পুলিশ তার স্বামীকে গ্রেপ্তার করে এবং দুদিন থানা লকআপে পড়ে রাখার পর ছাড়া পেয়ে কিছুদিন পর আবারও জেগে সে। বর্তমানে শিপ্রা দেবীর জানা মতে দুজন মহিলার সঙ্গে তার স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে, একজন দুর্গাচমনি এবং অন্যজনের ঠিকানা তার জানা নেই। এনে অশান্তি চলছে স্বামীর সাথে। গতকাল তার চূড়ান্ত রূপ নিলে স্বামী বাসুদেব তাকে খুব মারধর করে। পরে তিনি প্রতিবেশীদের নিয়ে শ্রীনগর থানায় অভিযোগ জানালে রাতে তার স্বামীকে পুলিশ গ্রেপ্তার করে। খবর পেয়ে হাল্লাবল প্রতিনিধি সেই খবর সংগ্রহ করতে গেলে শিপ্রা দেবী হাল্লাবলের ক্যামেরার সামনে জানিয়েছেন তিনি পুলিশ এবং সমাজের কাছে বিচার চান, তার স্বামী যেন শুধরে যায়। তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, তাদের দুটি সন্তান রয়েছে, তার মেয়েটি বড় হয়েছে, নিজের জীবনের কথা না হয়ে বাদই দিলেন, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে সে তার স্বামীকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাইছেন। এই ব্যাপারে আমি থানাতে মামলা মামলা করছেন মহিলারই যেমন এমন কোন মানে সংসার যেমন আর আমার সংসার শুধু না কোন সংসার যেমন না ভাঙে। আপনার স্বামী কোনো আপনি শাস্তি দাবি টাবি চাইতেছেন? আমি তো ভালোই তো চাই বাড়িতে গিয়ে তার সাথে কথা বলেন এবং পাশাপাশি শ্রীনগর থানার পুলিশকেও বিষয়টি নজরে দেওয়ার জন্য জানানো হয়েছে। এখন দেখার পুলিশ বিচার এবং স্থানীয় বিজেপি নেতৃত্বরা শিপ্রা দেবীর স্বামীকে শুধরিয়ে দিতে কি ব্যবস্থা গ্রহণ করে সে আশাই করছেন শিপ্রা দেবী। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবল। বুধবার বিজেপির ওবিসি মোর্চার কার্যকারী কমিটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষ্ণনগরস্থিত বিজেপির প্রধান কার্যালয়ে এদিন এই সভা অনুষ্ঠিত হয়। রাজ্যে বর্তমানে যথেষ্ট সক্রিয় বিজেপির ওবিসি মোর্চা। এর মধ্যেও ওবিসি মোর্চার রাজ্যব্যাপী সংগঠন বৃদ্ধির জোরদার প্রয়াস চলছে, চলছে নানা কর্মসূচি পালন। এর মধ্যে বুধবার অনুষ্ঠিত হল বিজেপির ওবিসি মোর্চার কার্যকারী কমিটির পর্যালোচনা বৈঠক। বিজয় কুমার চৌহান স্থিত বিজেপির প্রধান কার্যালয়ে এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয়। কার্যত এদিনের এই সভা যে ছিল পর্যালোচনা বৈঠক সেই কথাই জানালেন বিজেপির ওবিসি মোর্চার সদর জেলা সভাপতি প্রাণগোপাল দেবনাথ। ওবিসি মোর্চা সে মোর্চার আজকে কার্যকারিণী বৈঠক। এই বৈঠকে আমাদের যে আলোচনা হলো আমাদের যে ত্রুটি বিচ্যুতি থাকে, গত 3 মাস আগে আমরা কী কী করেছি, আগামী 3 মাস সংগঠনের জন্য কী কী করবো, বা পার্টির উপর থেকে আমাদের যা নির্দেশ দিয়েছে সেটা নিয়ে মণ্ডল স্তর থেকে জেলা স্তর রাজ্য স্তরের নেতৃত্বের সঙ্গে মিলেমিশে আমরা সেটা সাধারণ মানুষের জন্য যাতে সেটা কাজে লাগাতে পারি, বলতে সরকারের যে চিন্তাধারা বা ভাবমূর্তি বা কার্যপদ্ধতি, সবকা সাথ সবকা বিকাশ, সে যে রীতিনীতি সেটা আমরা সংগঠনের মাধ্যমে একবারে প্রান্তিক স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমাদের আজকে আলোচনা নিয়ে বৈঠক। শুনলেন, প্রতি 3 মাস পরপরই ওবিসি মোর্চার এই কার্যকারী কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভাকে ঘিরে সংশ্লিষ্ট ওবিসি মোর্চার নেতা কর্মী সমর্থকদের মধ্যে এদিন ব্যাপক সাড়া ও উৎসাহ পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবল।
বৃহস্পতিবার নিজ বিধানসভা কেন্দ্রে আগরতলা পৌর নিগমের 3 নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত পাড়ার রাস্তাটি পরিদর্শন করেন বিধায়ক ডাক্তার দিলীপ দাস। বিগত কংগ্রেস টিইউজেএস জোট সরকারের আমলে এই রাস্তাটি তৈরি হয়, কিন্তু এরপর থেকে এখন পর্যন্ত এই পঞ্চায়েত পাড়ার রাস্তাটির সংস্কার হয়নি, ফলে বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে এই চলার পথটি। এদিন বিধায়ক ক্ষোভ ব্যক্ত করে বলেন, চলাচলের রাস্তা এমন হলে মানুষ পৌর নিগমকে ট্যাক্স দেবেন কেন? এই রাস্তার অবিলম্বে সংস্কারের জন্য আগরতলা পৌর নিগমের সংশ্লিষ্ট আধিকারিকের কাছে অনুরোধ জানাবেন বলেও জানান বিধায়ক ডাক্তার দিলীপ দাস। ঘুরি কোথাও না কোথাও, মানে ঘুরি কারণ বিভিন্ন জায়গায়, আজকে এই এটা হলো 3 নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত পাড়া বলে ওই গ্যাসের অফিসের এখানে উঠলো, তো এখান থেকে তো আসা শুরু করলাম, প্রত্যেকটা রাস্তায় খোঁজার চেষ্টা করি কোন দিকে। এই রাস্তাতে তো তুমি নিজেই তো পড়ে গেলে, হ্যাঁ, আর আমি একটু পিছনের দিকে বলছিলাম যে ভালো আছে, তখন ওরা বললো যে ঠিক আছে, খারাপটা কোনটা দেখাই। এটা যদি হয় এত বছর পরে এটা শহরের বুকে, এটা এটা কর্পোরেশনের ভিতরে, মিউনিসিপ্যালিটি আগে যে কর্পোরেশন, তো কর্পোরেশনের ভিতরে লোকে কর্পোরেশনের ট্যাক্স দেয়, এই গ্রাম এটা যদি কর্পোরেশনের ট্যাক্স দেওয়ার পরে যদি এটা গ্রামের রাস্তা যদি হয় তাহলে মানুষে কেনই বা কর্পোরেশন ট্যাক্স দেবে? স্যার কত বছর ধরে এটা এরকম? এটা তারাই বরং বলো কত বছর বলো, বহুত বছর, ওই দেখো ওই দেখো, তুমি কও না কত বছর। প্রাক বর্ষায় অতি বর্ষণে মাথায় হাত কৃষকদের, এই বছর বিপুল ক্ষতির আশঙ্কায় আশঙ্কিত কৃষকরা। এদিন বলদা খাল এলাকার হাওড়া নদীর পাড় সংলগ্ন জমি কৃষকরা এমন আশঙ্কার কথা জানিয়ে সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানালেন। প্রাক বর্ষায় গোটা রাজ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এবছর। আবহদপ্তরের তথ্য অনুসারে গত 25 বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে এবারের প্রাক বর্ষার বর্ষণ। প্রবল বর্ষণে হাওড়া নদীর জল বারবার ফুলে ফেঁপে দুকুল ভাসিয়ে কৃষিজ ফসলের সর্বনাশ করে ছেড়েছে এবছর। এদিন বলদা খাল এলাকার হাওড়া নদীর তীরে জমি গড়তে এর চিত্রই ধরা পড়েছে। এদিন বলদা খালের হাওড়া নদীর তীর সংলগ্ন এক ক্ষতিগ্রস্ত কৃষক জানিয়েছে, গত 25 বছরে নদীর পার বাঁধার কাজ হয়নি, তাই বন্যার জল বারবার জমির ফসল নষ্ট করে দিচ্ছে, সর্বহারা করে ফেলেছে আমাদের। বন্যার যে অবস্থা হয়েছে, এই অবস্থা তো কৃষক মারি গেছে, কৃষকের কি ক্ষতি করব? আজকে এই ভাঙার কারণে নদীর পার বাঁধ হয়েছে না, 25টা বছর যাবত খালি মানুষের খালি এরকম ভুলকি দিয়েই চলাইছে। আজ যদি নদীর পাড়তে যদি কাজ করতো তাহলে কৃষকের এরকম মারি খায় না, একটা কৃষক মানুষ থেকে ধান আনতে পারতেছে না, নালা নোলা সব মানে বন্ধ হয়ে গেছে। আজ যদি নদীর পাড়তে যদি ঠিক মতো কাজ করতো তাহলে আজকে নদীর পাড়ে বেহাল অবস্থা হয়ে থাকে না, একটা মানুষের ঘরে দৌড়ে যাইতে পারতেছে না, কি অবস্থা আছে মানুষ অন্যের জমি। সংশ্লিষ্ট এলাকার অপর এক ক্ষতিগ্রস্ত কৃষক জানিয়েছে, অন্যের জমিতে চাষাবাস করে জীবিকা নির্বাহ করছেন তারা, গত 4 বছর যাবত বন্যায় ক্ষতির মুখে দেখে চলছেন তারা, এতে বেড়েই চলেছে ঋণের বহর। এভাবে ঋণের বোঝা বয়ে আগামী দিনে চাষাবাস করা সম্ভব হবে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন এই কৃষক। আমরা অন্যের জমি চাষবাস করে বাসি, কিন্তু আজ 3-4 বছর ধরে প্লাটে মাইর খাইতাছি, কিন্তু আমরা তো আর এইভাবে যদি বর্ষের পর বর্ষ মারি খাইতে থাকি আমরা ধারাবার মতন ক্ষমতা নাই, কারণ কত ঋণ মাজন কইরা জমি জমা করুক, নিজের সংসারে চালাম না জমি জমা করুক, হ্যাঁ, এই নদীর পাড়ের বাঙ্গার কারণে আমরা কৃষকরা মারি খাই সাধারণ মানুষ। মেরু নদী, এই হাওড়া নদীর বানগুলো যদি ঠিক থাকতো তাহলে কৃষক এত মারি খায় না, এই সব অবস্থা আমরা। সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের কাছে আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন, সরকারি সাহায্য ব্যতীত ক্ষতির ক্ষত সারানো কোনো মতেই সম্ভব নয় বলে কৃষকদের অভিমত। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। জাতীয় সড়কে খয়রপুর আমতলী বাইপাসের বেহাল দশা, সমগ্র রাস্তাটি বর্তমানে বড় বড় গর্তে পরিণত হয়েছে, গর্তের কারণে প্রতিদিনই যান দুর্ঘটনা ঘটছে, তাতে বহু মানুষ অকালে প্রাণ দিচ্ছেন। বুধবার রাতে গর্তে পড়ে একটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, এই দুর্ঘটনায় চালক সহ 2 জন আহত হয়েছেন। 44 নং জাতীয় সড়কে বাইপাসের অবস্থা খুবই করুণ, খয়রপুর থেকে আমতলী পর্যন্ত রাস্তাটি বর্তমানে যাতায়াতের অনুপযোগী, সমগ্র রাস্তাটি বড় বড় গর্তে পরিণত হয়েছে, রাতের আঁধারে তো দূরে থাক, দিনের আলোতে এই রাস্তায় পথচারীরা চলাচল করতে পারছে না, চরম দুরবস্থার মধ্য দিয়ে যানবাহন নিয়ে চলাচল করছেন যান চালকরা, বড় বড় গর্তের কারণে প্রতিদিনই যান দুর্ঘটনা হচ্ছে, বুধবার রাতেও গর্তে পড়ে একটি গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছে,
তাতে চালক সহ দুজন গুরুতর আহত হয়েছেন। কোথায় নাম রক্ষা হয়েছে আমি যে জানি দূরে একজন মনে আসলো একজন আসলো কোথায় আসলো গাড়িটা কোথায় মানে এসেছি ইঞ্জুরি শুনি না এই রুটটা করতে কই শুরু ছিল এটা তো আমদুলি থেকে একবার এটা হাইওয়ে রুট আসামাদার চলার আসামাদার তো রুটটা ওখানে একবার হয়ে আছে একদম খালি বেশি খারাপ গাড়ি চলতে পারে না ওই বিভিন্ন বারবার চাকা নষ্ট হয়ে যায় এটা নষ্ট হয়ে যায় জাতীয় সড়কের বাইপাস সংস্কার করা হয় নিম্নমানের কাজ হয় বলে কয়েকদিন বাদেই রাস্তা খানা খন্দে পরিণত হয় সামনে টানিং এ দেয় একটা বয়স্ক লোকের দেখলে তো উড়ে কত হতে বসছে একটা কি লেগে যাচ্ছে এটা তো বৃষ্টি রাস্তাটা ঠিক করে না ড্রেন করতেছে না কিরকম ধরনের কাজ করতে তারা এরা কি বসে করবো কন্যা এরা কাজ করে না উদ্যোগ নেই আমরা তো ছোট গাড়ি যেভাবে গর্তের মধ্যে পড়তেছে আমরা তো গাড়ি মনে হয় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মেনটেনেন্স করে না নতুন সরকারের আনছি আনন্দ করে যদি রাস্তাঘাটের অবস্থা থাকে তাহলে আমরা পুরানা নতুন নিতে বাকি করে রইল এটা এখন আপনারা নিজেরা দেখেন এখন আপনারা কী চাইতেছেন আমরা চাইতেছি যে সুষ্ঠুভাবে যাতে রাস্তাঘাটের লেগে আমরা যেহেতু এই ডিপার্টমেন্টে আছি রাস্তাঘাট যাতে ভালো থাকে নিরাপত্তা থাকে রাস্তাঘাটে যে রাস্তাঘাট বড় বড় গর্ত হয়ে থাকে রাস্তার মধ্যে প্রশাসনিক কোনো লেভেল প্রশাসনিক কোনো মানে পদক্ষেপই নাই প্রশাসনিক কেউই নাই রাস্তা রাত্রে রাত্রে বহুত এখন একটা অ্যাক্সিডেন্ট আছে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গিয়ে স্থানীয় জনগণের দাবি অতি সত্বর রাস্তাটি সংস্কার করা হোক শুধু তাই নয় রাস্তা সংস্কারে আগের মতো নিম্নমানের কাজ যেন না হয় বিআরও আধিকারিকরা যেন এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন ব্যুরো রিপোর্ট হাল্লাবল সময় আরো একবার বিরতি সঙ্গে থাকুন তার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা Band of Brothers. Yes, Yamaha. স্বাগত বিরতির পর জুনের প্রথম দিনই রাজ্যে ঢুকছে বর্ষা
এর আগে রাজ্যে ভারী বর্ষণের কোনো পূর্বাভাস আপাতত নেই জানালো আবহাওয়া দপ্তর। এদিন আবহাওয়া অফিসে পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় রাজ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ত্রিপুরার মহিলারা সচেতনতার দিক দিয়ে অনেক বেশি পিছিয়ে আছে। এখানে কোনো যুবতী বা মহিলা নির্যাতিত হলে লোক লজ্জার ভয়ে আইনের দ্বারস্থ না হয়ে ঘরে বসে থাকেন। বৃহস্পতিবার উদয়পুরের রাজশ্রী কলাক্ষেত্রে মহিলা সচেতনতা শিবিরে ভাষণ দিতে গিয়ে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা সুষমা শাহ। বৃহস্পতিবার উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে মহিলা সচেতনতামূলক এক শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা সুষমা শাহ। উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলা ম্যাজিস্ট্রেট টিকে দেবনাথ। শিবিরে ভাষণ দিতে গিয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্যা সুষমা শাহ বলেন, ত্রিপুরা মহিলারা সচেতনতার দিক দিয়ে অনেক বেশি পিছিয়ে আছে। এখানে কোন যুবতী বা মহিলা নির্যাতিত হলে লোক লজ্জার ভয়ে আইনের দ্বারস্থ না হয়ে ঘরে বসে থাকেন, কারণ তারা জানেন না নির্যাতিত হলে তাকে প্রথমে কোথায় যেতে হবে, কার সাহায্য নিতে হবে। সচেতনতার অভাব রয়েছে বলেই ত্রিপুরার মহিলারা নির্যাতিত হচ্ছে। তিনি আরো বলেন, যুবক যুবতীদের বেশিরভাগই ইন্টারনেটের অপব্যবহার করেন, তাতে সমাজ কলুষিত হচ্ছে। ক্যোকি ত্রিপুরা রাজ্য এক ছোটা রাজ্য হ্যাঁ, মে পহলে ভি ইহাঁ কি প্রভারী রহি হুঁ, আজ ভি প্রভারী হুঁ। মেনে এক চিজ দেখা কি মহিলাও মে জাগৃতি হ্যায়, বহুত অ্যাক্টিভ হ্যায়, পুরুষো সে জ্যাদা অ্যাক্টিভ হ্যায়, বহুত জ্যাদা কাম করতি হ্যায়। লেকিন এক চিজ মেনে মহসুস কিয়া কি উনকে পাস আজ ভি জানকারি কা অভাব হ্যায়, অবেয়ারনেস নাই হ্যায়। আগর হামারে উপর কোই ঘটনা ঘটতি হ্যায় তো ইমিডিয়েট হমে কিয়া করনা চাহিয়ে, কিতনে ঘন্টে কে ভিতর করনা চাহিয়ে, কিনসে সম্পর্ক করনা চাহিয়ে, আপনে কেস কা মনিটরিং কহাঁ করনা চাহিয়ে, হমে কিন কিন জগহো পর অবেয়ার রহনা চাহিয়ে, খুদ ভি অবেয়ার হোনা হ্যায়, আপনে বচ্চো কো ভি সিখানা হ্যায় কি কিন পরিস্থিতিও মে কিস তরহ কে ব্যবহারো কা প্রদর্শন করনা চাহিয়ে। আজ সাইবার ক্রাইম বহুত জ্যাদা হ্যায় পুরে ভারতবর্ষ মে, হম ইন্টারনেট কো ইউজ কর রহে হ্যায়, লেকিন হম আজ কহ সকতে হ্যায় কি হমনে ইন্টারনেট কো ইউজ নাই, মিসইউজ কর। মহিলা সচেতনতা শিবিরের আলোচ্য বিষয় ছিল মহিলা সচেতনতার উপর মহিলা কমিশনের ভূমিকা। শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, হালাবল। নিজের খেয়াল খুশি মতোই অঙ্গনবাড়ি কেন্দ্র পরিচালনা করছেন ধূপছড়া এডিসি ভিলেজের গোকুল সর্দারপাড়া অঙ্গনবাড়ি কর্মী অরুণা দেপুরমা। স্থানীয়দের থেকে পাওয়া এই অভিযোগ সম্পর্কে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এদিন অঙ্গনবাড়ি কর্মী অরুণা দেপুরমা কর্তৃক রীতিমতো হেনস্থার শিকার হন হাল্লাবলের সংবাদ প্রতিনিধি রাকেশ সাহা। রাজ্যের নতুন সরকার গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে জনজাতি এলাকায় শিক্ষার সম্প্রসার করা, কিন্তু রাজ্য সরকারের এই উদ্যোগ জনজাতি এলাকায় কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। শিক্ষার সাথে জড়িত কতিপয় আধিকারিকরা সরকারের এই উদ্যোগকে ফলপ্রসূ হতে দেবে কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। সংবাদে প্রকাশ, জিরানিয়া ICDS এর অধীন ধূপছড়া এডিসি ভিলেজের গোকুল সর্দারপাড়া অঙ্গনওয়াড়ি কর্মী অরুণা দেববর্মা প্রায় সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপস্থিত থাকেন না। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কচিকাচারা প্রায় সময়ে স্কুলে এসেও দিদিমণি না আসায় বাড়ি চলে যায়, এই অভিযোগ স্থানীয় অভিভাবকদের। এই অভিযোগের সত্যতা যাচাই করতে হল্লাবলের সংবাদ প্রতিনিধিও একাধিকবার গোকুল সর্দারপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান, কিন্তু অরুণা দেববর্মার দেখা পাননি। এদিন আমাদের প্রতিনিধি সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান এবং অঙ্গনওয়াড়ি কর্মী অরুণা দেববর্মাকেও পেয়ে যান। আমাদের প্রতিনিধি ওনার কাছে এলাকাবাসীর অভিযোগ সম্পর্কে জানতে চান। বিনিময়ে অঙ্গনওয়াড়ি কর্মী আমাদের প্রতিনিধিকে কি বললেন তা একবার দেখে নিন। কতজন আসছে আজকে? আজকে আইছে না, আইবো আটটি পরে। কটা বাজে এখন? কটা বাজে? আমরা তো আগে গেছিলাম তো একবার।
স্কুলে দোকানে অনুমতি নিয়া দোকান লাগে বুঝছেন স্কুলে অনুমতি নিয়া দোকান লাগে আপনার নাম আমার নাম না কতজন আসছে আজকে আজকে আসছে না আইবো আটটু পরে কটা বাজে এখন গেছিলাম তো স্কুলের দোকানে অনুমতি নিয়া দোকান লাগে বুঝছেন স্কুলে অনুমতি নিয়া দোকান লাগে আপনার নাম আমার নাম না শুনলেন তো ধূপছড়া এডিসি ভিলেজের গোকুল সর্দার পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী অরুণা দেববর্মার কথা সকাল সাতটায় স্কুলে আসার কথা ছাত্রছাত্রীরও আসে কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও দিদিমণি না আসায় বাড়ি চলে যায় দিদিমণি এলেন স্কুল শুরু হওয়ার সময়ের প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট পর এদিন সাংবাদিকদের বের করে দেওয়ার ঘটনাটি প্রত্যক্ষ করেন সংশ্লিষ্ট এলাকার এক ভ্রাম্যমান মৎস্য ব্যবসায়ী কিন্তু তিনি জানান ব্যবসার ক্ষতি হবে ভেবে তিনি এর প্রতিবাদ জানাননি এই ভ্রাম্যমান মাছ বিক্রেতার কথাই ধরা পড়েছে আমাদের প্রতিনিধির গোপন ক্যামেরায় শুনুন তিনি কি বলছেন মানুষ তো এরকম বাঙালি আমি তো মাছ বেচতে আই আমার তো আমার তো কুয়ে একদম সব তাই মাছ বেচতে আই আমার যেমন ব্যাপারে আমার সমস্যা আমার বই আটকে বই দেবে সমস্যা তো এইটাই আমি এরকম করে ঠিক না মনে করেন এরকম করে ঠিক ঠিক কিছু নেই ব্যাপারটা এদিন হল্লাবল প্রতিনিধির গোপন ক্যামেরায় এই কেন্দ্রের হেল্পার জানান সম্প্রতি অঙ্গনওয়াড়ি কর্মী অরুণা দেববর্মা সপ্তাহে তিন থেকে চার দিন করে আসছেন তবে তাও স্কুল শুরুর সময়ের অনেক পর আগে মাসে একদিন আসতেন এই অঙ্গনওয়াড়ি কর্মী আয়াটা দিলেন বাচ্চা চাই স্কুল দেন বাচ্চারা ডাক্তার দেখলাম সপ্তাহ কদিন এখন আগে আগে তো আসতো না স্থানীয়দের আরো অভিযোগ ধূপছড়া এডিসি ভিলেজের গোকুল সর্দার পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই কর্মী স্কুলে এসে কচি কাচাদের খাদ্য চুরির তালিকা প্রস্তুত করেন সবাইকে স্কুলের খাতায় উপস্থিত দেখিয়ে যাবতীয় সরঞ্জাম হাত সাফাই করেন দীর্ঘদিন ধরে এমনটাই চালিয়ে যাচ্ছেন এই দিদিমণি ব্যুরো রিপোর্ট হাল্লাবল কমলাসাগর বিধানসভা কেন্দ্র অন্তর্গত হরিহরদোলা চার নম্বর ওয়ার্ডের রাস্তাটি বেহাল দশা একটি মাত্র বাঁশের সেতু দিয়ে নিত্যদিন যাতায়াত করছেন হরিহরদোলা আদর্শ কলোনি এবং মধ্যপাড়ার মানুষ জীবনে ঝুঁকি নিয়ে শিশু থেকে বৃদ্ধ সকলকে প্রতিদিন এই সেতু দিয়ে যাতায়াত করতে হচ্ছে বিশালগড় মহকুমার অন্তর্গত কমলাসাগর বিধানসভার হরিহরদোলা আদর্শ করণি এবং মধ্যপাড়া রাস্তাটির বেহাল দশা তিন গ্রামের প্রায় ১৫০ পরিবারের মানুষ একটি বাঁশের সেতু অতিক্রম করে যাতায়াত করছেন মহিলা শিশু এবং বৃদ্ধদের পক্ষে বাঁশের সেতু অতিক্রম করে যাতায়াত করা মুশকিল তবে এক প্রকার বাধ্য হয়ে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তায় যাতায়াত করছেন কালভার্ট নির্মাণ করার দাবিতে বিগত ২৫ বছর ধরে দাবি জানিয়ে আসছেন তিন গ্রামের মানুষ কিন্তু গ্রাম প্রধান ভিডিও সাহেব এমনকি এলাকার বিধায়ক কেউ গ্রামের মানুষের কথা শুনেননি এই অভিযোগ এলাকার নাগরিকদের যাবতীয় এই আমরা এই মধ্যপাড়ার মানুষ
এই সর্বদিক দিয়ে এই গ্রামের পুরাটা জল এই রাস্তাটার উপর দিয়ে আইতাছে আয়া এই বাড়িঘরটি এইভাবে নষ্ট হইতাছে এখানে অনেকটি পরিবার আছে একশো প্রায় দেড়শো পরিবারের মতন আছে এই পাড়ার মধ্যে এই এই অবস্থা আমরা এইভাবে কাটাইতেছি আমরা বহুত অভিযোগ করছি এটা হরিহরদুলা রাজনগর পঞ্চায়েত এই মধ্যপাড়া চার নম্বর ওয়ার্ড আমরা চাইতাছি যাতে এই রাস্তার দুনো সাইডে ড্রেন হইয়া ব্রিজ হইয়া যাতে আমরা এইভাবে আর কষ্ট আমরা জলের থেকে এলাকার নাগরিকদের দাবি বর্তমানে রাজ্যে নতুন সরকার হয়েছে নতুন সরকার যেন রাস্তাটি দ্রুত সংস্কার করে আমি এক্ষণে রাধানগর বর্তমানে রাধানগর পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত সভাপতি শ্রী রতন দেবনাথ আমরা বিগত ২৫ বছর যাবৎ এই রাস্তাটার চার নম্বর ওয়ার্ডের একটা রাস্তা এই রাস্তাটারে আমরা পঞ্চায়েতে কয়েক দফায় দফায় ডেপুটেশন দিয়েছি বিরোধী শিবির থাকার সময় এখন এই রাস্তাটা আমরা বর্তমান গত 2017 আমরা এই ১০-১৫ কোটি ফ্যামিলি মিল্লা এই রাস্তাটারে অনেক মাটি কেটে গরু ছাগল বিক্রি করে আমরা এই রাস্তাটা বানছি তারপরে এখন আমরা এই গভর্নমেন্টে আসার পরে আমরা চাই যাতে দ্রুতগতিতে আমাদের এই রাস্তাটা সারাই করার জন্য নাগরিকদের অভিযোগ বিগত সরকার হরিহরদোলা আদর্শ কলোনি এবং মধ্যপাড়া রাস্তা সংস্কারে বিগত ২৫ বছর ধরে কোনো পদক্ষেপ নেয়নি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লাবল উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু দিল্লি প্রত্যাগমন বিমানবন্দরের শিক্ষামন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে উপরাষ্ট্রপতিকে বিদায় অভিনন্দন জানালেন রাজ্যপাল তথাগত রায় এলেন যোগ দিলেন ফিরে গেলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে বুধবার আগরতলায় এসেছিলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু সমাবর্তন অনুষ্ঠান সেরে রাতে আগরতলায় বিশ্রামের পর বৃহস্পতিবার সকালে বিমানে দিল্লি ফিরে গেলেন উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে বিমানবন্দরে বিদায় অভিনন্দন জানাতে এদিন উপস্থিত ছিলেন রাজ্যপাল তথাগত রায় রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী শান্তনাথ চাকমা মুখ্য সচিব রাজীব রঞ্জন প্রমুখ ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে এদিন দিল্লি ফিরে গেলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ব্যুরো রিপোর্ট হাল্লাবল অকাল বর্ষণে অমরপুর মহকুমার বেশ কিছু অঞ্চল প্লাবিত ক্ষতি কৃষি ফসল সহ মানুষ ও সরকারি বেসরকারি বহু সম্পত্তি পাশাপাশি গোমতীর ভাঙ্গন অব্যাহত টানা ভারী বর্ষণে নদীর ভাঙ্গন আরও বৃদ্ধি পেয়েছে ফলে নদী তীরবর্তী বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন এর আগেও বহুবার সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ সহ স্থানীয় নেতৃত্বদের জানিয়েও এখন পর্যন্ত নদী ভাঙ্গন রোধে কোনো উদ্যোগই নেওয়া হয়নি ফলে স্থানীয়দের ক্ষোভ চরমে ঘটনা অমরপুর মহকুমার বীরবল দাসপাড়া এলাকায় এলাকাবাসী দাবি বর্তমান প্রশাসন যদি অতি সত্বর এই নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে যেভাবে গোমতী জল স্ফীত হচ্ছে সেদিন বেশি দূরে নয় যেদিন অমরপুর মহকুমার বিশাল অংশ নদী গর্ভে তলিয়ে যাবে সে আশঙ্কাই করছে অমরপুরবাসী প্রচন্ড ক্ষতি এদিক দিয়া এমন একটা মানে এই ভাঙ্গন যদি রোধ না করা হয় তাহলে পুরো শহর মানে নদী পুরো শহরটা নদী বিচে এলাকাটার নাম কিটা বীরবল দাসপাড়া শেষ করার আগে আরো একবার শিরোনাম মজাদার স্বাদে ভরা স্বাদ আইপিএফটির মঞ্চ ভাঙার প্রতিবাদে বৃহস্পতিবার গৌরনগর বাজারে কৈলাসহর কুমারঘাট সড়ক অবরোধ করে আইপিএফটির কর্মীরা যদিও দু ঘন্টা পর প্রশাসনের প্রতিশ্রুতি পেয়ে অবরোধ প্রত্যাহার করা হয় সাব্রুম ও বিলুনিয়া ভাঙা পার্টি অফিস পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা মানিক সরকার পার্টি অফিস ভেঙে পার্টি দুর্বল করা যায় না বললেন বিরোধী দলনেতা
ত্রিপুরা মহিলারা সচেতনতা দিক দিয়ে অনেক বেশি পিছিয়ে আছে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই কথা বললেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা সুষমা শাহ। কল্যাণপুরে বাসি কোপড়াপাড়ায় বাজ পড়ে আহত দুজন। ২৬শে মে সারা দেশের সাথে রাজ্য বিশ্বাসঘাতক দিবস পালন করবে কংগ্রেস, সাংবাদিক সম্মেলনে জানালেন পিসিসির সভাপতি বীরজিৎ সিনহা। এখন এই পর্যন্তই। অন্যান্য নিউজ এবং আপডেটস দেখতে চোখ রাখুন হালাবলের পর্দায়। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হালাবল।